আসসালামু আলাইকুম জে এম এ স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা তো আজকে আমরা শিখব কিভাবে পত্তায়নপত্র লিখতে হয় আমাদেরকে সি ক্যাটাগরির ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন করছে ভর্তি হতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় ভর্তি হতে কী কী লাগবে কত টাকা লাগবে কীভাবে ভর্তি হব কোথায় ভর্তি হব ইত্যাদি নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদেরকে উপরোক্ত সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যা হলো প্রত্যয়নপত্র কীভাবে লিখতে হবে কে পত্তনপত্র দিবে এই প্রত্যয়নপত্রের বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় এই বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য কারো কাছে সহজেই পাওয়া যায় না কাজেই কীভাবে পত্র লিখতে হয় তা আমি আজকের এই ভিডিওতে দেখাবো নতুনদের যেন পত্যায়নপত্রের জামেলায় না পড়তে হয় সেজন্য ভিডিও ডেসক্রিপশনে পত্রের নমুনা কপি আমি দিয়ে দেব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো প্রথমেই আমি আপনাদেরকে বলবো সি ক্যাটাগরির ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তির ক্ষেত্রে কি কি প্রয়োজন হয় প্রথমে আপনাকে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কার্যালয়ে গিয়ে ভর্তি ফর্ম পূরণ করতে হবে ভর্তি ফর্ম পূরণ করার ক্ষেত্রে কোনো ধরনের ভুল করা যাবে না কোনো ধরনের ভুল করলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং আপনার টাকাও বাজাপ্ত হবে কিভাবে ভর্তি ফর্ম পূরণ করতে হয় তা নিয়ে আমি পূর্বের একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং ভিডিও ডেসক্রিপশনে ভর্তি ফরমের নমুনা কপি দেওয়া আছে তা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন সি ফার্মাসিস্ট কোর্সে ভর্তির ক্ষেত্রে যেই ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় তা নিচে উল্লেখ করা হলো এস বা সমমানের সনদপত্রের সত্যায়িত কপি সংশ্লিষ্ট ফার্মেসির ড্রাগ লাইসেন্সের সত্যায়িত কপি এবং মনোনীত ব্যক্তির ক্ষেত্রে নিজস্ব প্যাডে মালিক কর্তৃক প্রত্যয়নপত্র জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্য প্রিন্ট ছবি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অনুকূলে আটত্রিশশো ষাট টাকার পে অর্ডার যা অফেরতযোগ্য যোগ্য এখন আমরা দেখে নেব কীভাবে প্রত্যয়নপত্র লিখতে হয় সম্মানিত ভিউয়ার্স আপনারা স্কিনে প্রত্যয়নপত্রের নমুনা কপি দেখতে পাচ্ছেন তো এখন প্রত্যয়নপত্র কীভাবে লিখতে হবে তা আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রথমেই আপনাকে লিখতে হবে বিসমিল্লাহ রহমানুর রহিম দিয়ে আপনাকে শুরু করতে হবে তারপর আপনি যে ফার্মেসিতে কর্মরত আছেন সেই ফার্মেসির নাম লিখতে হবে তারপর যে ফার্মেসিতে কর্মরত আছেন সে ফার্মেসির ঠিকানা লিখতে হবে তারপর মালিকের মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে তারপর আপনাকে বাম পাশে সূত্র লিখতে হবে ডান পাশে তারিখ লিখতে হবে তারপর নিচে প্রত্যয়নপত্র একটু বড়ো করে লিখতে হবে তো প্রত্যয়নপত্র নিচে আপনাকে কি কি লিখতে হবে তা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমি এই আমি এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে শাহ নুমান পিতা মোহাম্মদ আজুল হক গ্রাম খাইলকুর ওয়ার্ড নম্বর আঠারো পোস্ট অফিস জাতীয় বিশ্ববিদ্যালয় থানা গাজীপুর সদর জেলা গাজীপুর সে আমার প্রতিষ্ঠানে মেসার্স জান্নাত মেডিসিন জুন এ দীর্ঘদিন যাবৎ সৎ দায়িত্ববান ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে আমি তাহাকে চিনি ও জানি তাহার স্বভাব চরিত্র ভালো আমার জানা মতে সে কোনো রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত নহে বা ছিল না বর্তমানে তিনি ফার্মাসিস্ট কোর্স করিতে ইচ্ছুক তাই আমি মোহাম্মদ শফিকুল ইসলাম মানিক মেসার্স জান্নাত মেডিসিন জুন এর মালিক আমার ড্রাগ লাইসেন্সের মাধ্যমে ফার্মাসিস্ট কোর্সে ভর্তি করার জন্য অনুমতি দিলাম আমি তাহার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি তারপর আপনাকে লিখতে হবে মেসার জান্নাত মেডিসিন জুন আবার আপনি এখানে যে ফার্মেসিতে কর্মরত আছেন সে ফার্মেসির নাম লিখবেন এবং ঠিকানা লিখবেন এবং এখানে একটি সিল মারতে হবে এই সিল মারার পর আপনার মালিকের একটি সিগনেচার নিয়ে নেবেন তো এভাবেই অতি সহজে আপনি প্রত্যয়নপত্র লিখতে পারেন আপনারা যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ सब्सक्राइब माई चैनल फॉर मोर वीडियोज़